এখনো ঘুম ছাড়েনি মনে হচ্ছে। এটা কি ধরনের পোজ হচ্ছে আমি বুঝতে পারছি না, কি উঠবে না নাকি আজকে? মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে সকালবেলায় একটা নতুন দিন শুরু হয়েছে, আজকে উইকেন্ড। আজকে আমাদের প্ল্যান হলো আমরা বাইরে যাব, ঘুরবো, কোথায় কোথায় যাব না যাব তোমাদেরকে সব দেখাবো। ঠাকুরের মিষ্টি আর ফুল নিতে বেরিয়েছিলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পারবে। আমিও ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, ফুল আর মিষ্টিটা নিলাম অ্যাকচুয়ালি। তো পুজো করতে হবে আজকে, আজকে একটু দেরিতেই করতে হবে। এভরিডে আমি পুজো করি কিন্তু আজকে একটু দেরি হবে, কারণ আজকে উইকেন্ড, আজকে উঠতে এমনিতেই লেট হয়ে গেছে। তো তারপরে আবার আমরা বেরোবো, তোমাদেরকে অ্যাজ প্রমিস সমস্ত সমস্ত জায়গা যেগুলোতে আমরা ঘুরে বেড়াবো সেগুলো তোমাদেরকে সব দেখাবো। কাজেই তখন দেখা হচ্ছে। ম্যাডাম এই ঘুম থেকে উঠলেন, এখনো ঘুম ছাড়েনি মনে হচ্ছে। এটা কি ধরনের পোজ হচ্ছে আমি বুঝতে পারছি না, কি উঠবে না নাকি আজকে? ও হো হো হো, এটা কি এইভাবে কেউ বসে থাকে নাকি? আশ্চর্য ব্যাপার, এটা কি চাদর ফাদর এরকম করে নিয়ে রয়েছো কেন? এত ঠান্ডা লাগছে তোমার, সারা রাত এত জোরে ফ্যান চলেছে, বাবা! হ্যাঁ ওয়েদারটা তো ঠান্ডা, এমনিতেই বৃষ্টি হয়েছে। এই একটু তুলছি, লোকজনদের জানাচ্ছি আমি যে তুমি কিভাবে ঘুম থেকে ওঠো, কেমনভাবে ঘুম থেকে ওঠার পরে কোন মুডে থাকো এভরিডে। ওঠো, আজকে বেরোতে হবে তো, বাইরে বৃষ্টি পড়ছিল এতক্ষণ, তার জন্য এত শীত লাগছিল। ও আচ্ছা, বরফের মতো ঠান্ডা লাগছিল। ও বরফ পড়ছিল তো এখানে সিমলা, এটা ওকে গাইস, চলো আবার পরে দেখা হচ্ছে। দুজনে এখন রেডি, বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি মানে বাড়ি থেকে খুবই কাছে আছি। তো এত রোদ তাকাতেই পারছি না, তো রোদ কোথায়, মেঘলা হয়ে আছে কিন্তু ইয়েটা তো আছে, ওর জন্য পারছি না তাকাতে। তো যাই হোক, আমরা এখন বেরোবো, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখাবো ভিডিও, যত এগোবে তত বুঝতে পারবে কোথায় যাচ্ছি বা না যাচ্ছি। তো আমাদের সিক্রেট থাকবে, হ্যাঁ সেটা সিক্রেট এখনো পর্যন্ত। চলো বেরোনো যাক, কিছুটা এগিয়ে তারপর আবার কথা। এইটা হচ্ছে সেই প্লেস যেখানে আমরা আজকে আসার কথা বলেছিলাম। কোথায় আছি এটা আলাদা করে আর পরিচয় দিতে লাগে না, কোথায় আছি সেটা বুঝতেই পারছো। তো এসেছিলাম একটা মুভি দেখতে, সেটা হচ্ছে বেলা শুরু, যেটা দেখতে এসেছিলাম, একটা অসাধারণ মুভি দেখলাম। অনেকদিন ধরে ট্রাই করছিলাম, অনেকে ভাবতে পারো এত দেরিতে, মানে এতদিন পরে কেন এলাম। অনেকদিন ধরে ট্রাই করছিলাম, সানডে স্যাটারডে টিকিট পাচ্ছিলাম না, তারপর প্ল্যানিং করলাম কি যে আগে থেকে টিকিটটা কেটে রাখবো যাতে আসতে পারি। তো ফাইনালি পেয়ে গেছি টিকিট এবং এসেছি আজকে। তো খুব 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 ভালো একটা সিনেমা দেখে নিলাম, তারপর এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সেই অনেকক্ষণ বেরিয়েছি। তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেটা এখনও জানি না, কি করবো না করবো সেটা যেতে যেতে বুঝতে পারবো, এবার বা যখন প্ল্যানটা হবে তখনই জানাতে পারবো, তার আগে জানাতেও পারবো না। তো চ এখন নন্দনের ঠিক পিছনে দাঁড়িয়ে আছি, তো এখানে স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যায় তো সেগুলো খেতে এসেছি, দেখতেই পাচ্ছ কত কিছু পাওয়া যাচ্ছে এখানে। আমি এখানে পাপড়ি চাট খাবো বলে এসেছি,
তো এই যে দোকান, পাপড়ি চাট পেয়ে গেছি, তো দারুণ মজা হচ্ছে এখন। এখন পাপড়ি চাটটা খাবো। ওকে, আমি একটু টেস্ট করে দেখি কেমন। একদম মাছ না বলে না, সাইড হয়ে যাও।